আমি একজন নারী হিসেবে বলতে চাই, কোন পুরুষেরই উচিত না যে একটা সুপুরুষ একটা নারী আপনার শত্রু হইলো, সে আপনার বিরোধী দলের হইলো, সে আপনার যেই হোক না কেন একটা নারীর গায়ে হাত তোলা, এটা কোনো পুরুষ মানুষের কাজ হইতে পারে না। আজকে একটা ছবি ভাইরাল হয়েছে, আমি দেখছি একটা মেয়ে বা পিছনে ব্যাগ ব্যাগ মেয়েটা এমন করে আছে, মেয়েটার মুখ দিয়ে রক্ত পড়তেছে, মেয়েটাকে একটা ছেলে এরকম কাঠ দিয়ে পেড়াইতেছে। সে যেই হোক না কেন সে কোনো সুপুরুষ না, কোনো নারীর গায়ে হাত তোলা কোনো পুরুষ মানুষের কাজ না, এটা কোনো পুরুষ মানুষ। এবং আমি ওপেনলি এটা এটা আমি বলতে চাই যে আমি একজন নারী হয়ে মানে বাংলার কোটি কোটি নারীর পাশে থাকতে চাই, এবং এটা আমি ওপেনলি বলতে চাই যে এই যে মেয়েদের গায়ে যারা হাত তুলছে তারা আসলে কোনো মানুষের পর্যায়ে পড়ে না, এটা আমি ওপেনলি বলতে চাই। এটা এই জিনিসটা খুবই দুঃখজনক, আপনি যেই দলেরই হন না কেন, আপনি যেটাই হন না কেন, আপনি যাই হন না কেন, আপনি একদম মনে করেন যা যা খুশি তা হন না কেন, আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন না কেন, যে কোনো কিছু হন না কেন, একজন নারীর গায়ে হাত তোলা এটা কোনো পুরুষ মানুষের কাজ না। হ্যাঁ, এটা হচ্ছে কাপুরুষদের কাজ। এই যে মেয়েদেরকে যে মারামারি যে মারামারিটা হচ্ছে আমাদের দেশে, মেয়েদের গায়ে হাত তোলাটা এটা কোনো পুরুষের কাজ না। কোনো মানে পুরুষ যার গায়ে রক্ত আছে, যে একটা মায়ের সন্তান, যে মারপেট থেকে জন্ম নিছে, সে অন্য একটা নারীর গায়ে হাত তুলতে পারে না। এইটা পুরুষত্ব না, এটাকে পুরুষত্ব বলে না। যারা আসলে মেয়েদের গায়ে হাত তুলে এটা পুরুষত্ব না। এটা আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগছে, এবং আমি পার্সোনালি এটার প্রতিবাদ জানাই যে আমার কাছে জিনিসটা মানে খুবই 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 খারাপ লাগছে। আমি দেখে আমার মানে আমার আমার সত্যি কথা, আমি যখন ছবিটা আমার সামনে, আমি আসলে সারাদিনে ফেসবুকে ঢুকি নাই, কারণ মানে ফেসবুকে ঢুকি নাই বলতে আমি নিউজ ফিড স্ক্রল করি নাই, কারণ আমি অনেক কাজে ব্যস্ত থাকি নিজের কাজ নিয়ে। আমি একটু আগে আমি দেখতেছিলাম ফেসবুকে এই ছবিগুলো, আমি যখন দেখতেছি না বারবার চোখের সামনে আসতেছে মেয়ের মানে মানে এই যে মেয়ে মেয়েদেরকে মারছে বা মেয়েদের গা থেকে রক্ত বেরিয়েছে, এই জিনিসটা আসলে ঠিক এইখানে লাগছে। এটা আসলে মেনে নেওয়া যায় না, এটা আসলে মানে যারা এই কাজগুলো করে এদের গায়ে আসলে পুরুষ মানুষের রক্ত না, যারা মেয়েদের গায়ে হাত তোলে স্পেশালি, এটা খুব খারাপ কাজ, খুবই খারাপ কাজ এটা। যাই হোক, আমি আমার জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমি এটার প্রতিবাদ জানাই যে মেয়েদের গায়ে হাত তোলে এটা কোন কাজ ভাই, এটা কোন কাজ।